মানিক ভাইয়া কি করেন আছে? এমনি বসে আছি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে ইনশাল্লাহ। ভালো ভালো হবা নাচ্ছি তো? হ্যাঁ কয়টা পরীক্ষা হইলো? তিনটে তিনটে। শোন, ভালো করে লেখাপড়া কর, ঠিক আছে? তোক নিয়ে কিন্তু এলাকার মধ্যে ধর যে খুব গর্ব করে নিচ্ছ যে এই গ্রামের মধ্যে যদি একটা ছেলে ভালো রেজাল্ট করে সেটাই মোর ভাই, ঠিক আছে? সবাইকে নিয়ে কিন্তু গল্প করে নিচ্ছ, এই সম্মানটা যাতে মোর না যায়, কথাটা বুঝছি? বুঝছম, যাবা না। তোক নিয়ে মোর যেটা স্বপ্ন এটা কিন্তু বাস্তবায়ন করাই দেখবি, কথাটা বুঝি না? এই যে কামাইন করবে নাচ্ছম, তোর পিছনে যে খরচ করবে নাচ্ছম, কৃষির জন্য মোর একটা স্বপ্ন আছে তো। স্বপ্নটা তুই ছোট ভাই তুই অবশ্যই মোর পূরণ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো করি লেখাপড়া কর, যা। আর শোন, ওই যে মুই না বাজারত যাওয়া নাচ্ছম, চার্জ দিয়ে মনে নাই, চার্জ যে না গায় ওটা মনে নাই, রিস্কে এখানে আছে না, তোর ভাবি কইস, নাহলে তুই না আগে দিস। আচ্ছা ঠিক আছে, মুই না আগে দেন। সন্ধ্যের সময় ফির যাওয়া নাকি, ভরা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম, ভালো করে লেখাপড়া কর। যা যা, আল্লাহ আল্লাহ করিয়ে খালি ভালো রেজাল্টটা হলেই হয়। এই যে গ্রামের মানুষক মুই কইছম, এই যে মোর স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে। যা ভাই যা, ভালো করে লেখাপড়া কর। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা জুয়ে ভাই, তো ছোট ভাই যে পরীক্ষা দিবে না, কি অবস্থা? দূর ভাই, আমি কিনা পড়াশোনার কোনো কিছু বুঝবে না, সন্ধ্যা হইলে বাইর থাকে না, হুট করে পুরো রাত নয়টা কই থাকি জানিস, একলা একলাই পড়ে বুঝছি, পীর দুপুর নাই রাত নাই, খাবার দেখাবেন তো আমি পরম, ঘরত যা দেখুন হবির পরিবার নাকছি, যখন পরের কবু তখন আর পরে না, ও যখন মদ ধরছে আমি তখনই পর। ওই যে রেজাল্ট কি করবি, এই যে পরীক্ষা দিবে নাকছে না, এখন পরীক্ষা কেমন দিল? ও ভাই এদিকে আসেন, ও শোনো কই যান? বাজারত যাও বা বাজার করে বসো বসো। ভালোই আছে? হ্যাঁ আছি ভালো, বসো। কি খবর, আপনার ভাই পরীক্ষা দিয়ে নাকছে? হ্যাঁ পরীক্ষা খুব ভালো দিবে নাচ্ছি। হ্যাঁ খুব ভালো না? খুবই ভালো দিয়ে নাচ্ছি। এই যে মনে করো, আমি তো ছোটোবেলার থেকেই স্বপ্ন দেখতে রে নাচ্ছি যে আমার ভাইটে ভালো রেজাল্ট করবি, ভালো জায়গাত পড়ামো, এই যে ইনকাম করবে নাচ্ছি, সব ওরে পাশতে ঢালবে নাচ্ছি, বুঝছেন? বিষয়টা হলো কি, না না ভালো, এটা আমি যেটা দেখলাম এই গ্রামের মধ্যে আমার ভাইয়ের উপর কেউ রেজাল্ট আনতে পার না, কেউ আনতে পার না, খুব পড়ে না, হ্যাঁ খালি পড়া, যদি ভালো রেজাল্ট করে তাহলে আমার ভাই করবি, হ্যাঁ এটা আমার খুব ইচ্ছে, তাই করবিও, তাই বলছি আমার যে ভাই আপনি চিন্তা করেন না, হবিও। তো তোমার ঘরে কি খবর, ভাইরাও তোমার ছোট ভাইরাও তো পরীক্ষা দিবে? আমার ছোট ভাইরা তো যখন জিজ্ঞেস করি ভাই কয় ভালো, হ্যাঁ এখন আল্লাহ ভাষা বাকিতে, আমরা তো অত গল্প করে বাবা নই, তা আপনি যেভাবে গল্প করতেছেন, হ্যাঁ তা আপনার ভাই সারাদিন তো দেখি মোবাইল হাতত নিয়ে ঘুরি বেড়ায়, ওই পুকুর পাড়ের মধ্যে সারাদিন মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম, হ্যাঁ তারপরে হলো ওই যে মোবাইলের মধ্যে আরো কি নিয়ে বলো করে না, ওই যে কি চ্যাটিং ম্যাটিং আদে করে, তারপরে ফির মোবাইল জুয়ে, ওগুলো তো দেখি শুনি ওগুলো বলে করে। আমি আর সেদিন আরো শুনলাম ওই কাশেম তাই কই, হ্যাঁ আমার ভাই বলে নাকি খায়, কি কোন ভাই এগলে তোমরা? হ্যাঁ আমার ভাই, আমার ভাইক নিয়ে এই এলাকার মধ্যে ধরো যে একটা চক্র ধরো যে শুরু হয়ে গেছে, জানা? হ্যাঁ মানে না লেখাপড়া ভালো করি করে বুঝেন না, আমি এনা না গল্প করি বেড়াই, এই যে আমার সহ্য হয় না জানেন, সেটা আমি এক কলমে তোমার ঘর লেখি দিয়ে পাম এই গ্রামের মধ্যে, ঠিক আছে? যদি কোনো ভালো রেজাল্ট করো তাহলে আমার ভাইই করবি, তাই কইছি যে গোল্ডেন প্লাস পাইবি, কিসের বলে গোল্ডেন প্লাস, ওর উপর বলে রেজাল্ট নাই সেই রেজাল্ট করবি। ভালো হইলে ভালো, যে গপ্প করবেন একসেন আগে ও গপ্প করেন না, বুঝছেন ভাইরা না খোঁজ খবর রাখেন। দূর ভাই, তোমার তোমার থেকে আমরা খুব ইয়ে সচেতন, আমরা ধরো যে দোকানের পারে পারে আড্ডা মারি বেড়াইনি, ওই রিস্কে নিয়ে যাই ওই ভাইক ধরো যে শাসন করার জন্য ধরো যে সন্ধ্যের মধ্যে আমরা বাড়িতে আসি, কিন্তু বাড়তেই থাকে, মানে তোমার ওটা সহ্য হওয়া নাচ্ছি না,
ওমার সাথে তোরাও তাল দিবে না চিন আপনি তো কথাটা বুঝছেন রেজাল্ট যখন হবে রেজাল্ট দেখি আছে সেটা বুঝলাম ভালো শোনো হ্যাঁ ওই কি কয় শোনো আপনি যখন সকালবেলা রিস্কে নিয়ে বাইরে থাকি বাইরে হয়ে যান হ্যাঁ আসেন তো সন্ধ্যা হ্যাঁ এই যে ফাঁকখান যেখানে আছে এই সময়খান সেখান কি করে আপনি জানেন সেবার খোঁজ খবর রাখেন আমার বউ আছে না ভাবি দেখে দেখে না চেংরা ওলে রেজাল্ট হলে বুঝতে পারবেন জান যাই হোক শোনেন ছোট ভাই হোক মানুষ করার জন্য ধরো যে আমি সবকিছু বাদ দিছি জমি কেনা বাদ দিছি বন্ধক নেওয়া বাদ দিছি ওরে পাছতে টেকা ঢালবে নাচ্ছি তাই ভালো রেজাল্ট করেন নয় মানে আরে ভাই রেজাল্ট ভালো করলে তো ভালো আমরা তো খারাপ করতেছি না পরীক্ষাটা হোক হ্যাঁ রেজাল্টটা হোক রেজাল্ট হইলে আসি মিষ্টি খাওয়া যান আচ্ছা ঠিক আছে সেটা তো মিষ্টি তো অবশ্যই খামো আমরাও খাওয়াবো সমস্যা নাই ওগুলো যেটা কবার আছি না ওগুলো তোমার ছোট ভাই যারা আছে না এমারে এগুলো আমি শুনছি মাঝে সাঝে শুনি তা আমরা তো আর তোমার কর বার নেই তোমার নাগান তো আর আমরা অসচেতন মানুষ নয় বোঝেন না ঠিকই আছে রেজাল্ট যখন হবে আমরা তো ভাই আপনি ভালো থাকো তোমরা থাকো আর ভাই করো কেনা ভালো করে লেখাপড়া করে কথা না ঠিকই আছে না না ঠিকই আছে যে সচেতন ভাই আপনি কাক কবিন ভাই যুগে ভালো কথা ভালো কথা মাইসু বলতেই নাই বুঝিস নে চল যাই এত ভালো এত শুনে আরে এই যে কথাগুলো যে কইলে মিথ্যে কইলে গাওতে না গাইলো না আরে পরীক্ষাটা হোক রেজাল্ট দিবে না পরীক্ষাটা শেষ হয়ে রেজাল্ট দিবে না তখনই বোঝা যাবি কার ভাই কি রেজাল্ট করে আর তখনই বোঝা ভাই আমার ভাই মনে হয় ভালো রেজাল্ট করে পার নাই বুঝছেন ও যে পড়াশোনা আর মতি আর গতি ভাই এ স্যার ভালো আছে হ্যাঁ আরে আমার ছোট ভাই নিয়ে যে টেনশন করছিল আমি তো রেজাল্ট ফাটাই দিছি হ্যাঁ ফাটাই দিছি প্লাস পাইছি প্লাস এ প্লাস চাইছে আপনার ভাইয়ের কি খবর আমারও তো ভাই প্লাস চাইছি হ্যাঁ এখন দেখা দেবি গোল্ডেন আসিল কি না এলাই তো বোঝা যাবো নয় কই যাবো নাকি আরে মিষ্টি কিনে যাবো বাজার ও আমি তো বাজার থেকে আসলে তো মিষ্টি কিনবো না এলা আমার তো মনে নাই মিষ্টি কিনে রাখবি চল মিষ্টি কিনে যাবো চল মিষ্টি কিনে যাবো কি কয় ওই যে জোহার ভাই হ্যাঁ জোহার ভাই যে খুব যে গল্প করছিল পরীক্ষার রেজাল্ট শুনছেন আপনি রেজাল্ট হয়েছে না তো আমি তো শুনি নাই আমি সকালে বাইরে হয়েছি গাড়ি চলাবল বাদে দেওয়া না শুনবেন আপনি খবর ছোট ভাইয়ের রেজাল্টটা তো শোনা নাকি হ্যাঁ আমি যাই কি অবস্থা আমি তো এখন শুনি নেই দেখি যাই শোনেন রেজাল্ট ভালো হইলে আমার মিষ্টি খিলেন আর মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলো বারোটার সময় রেজাল্ট ভালো হলে তো ভাই এখন কইলেই হয় আল্লাহ জানা হাত হাত কি করছি সমস্যা নাই আজকে রেজাল্ট হয়েছে কি রেজাল্ট করছিস কথা কইছে কে না এ কি হয়েছে ক কি রেজাল্ট হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে না না ভাই কি হয়েছে রেজাল্ট কি হয়েছে ক তুমি এক সাবজেক্টে ফেল করছো হ্যাঁ সাবজেক্টে ফেল করছো আরে সপুরা এক সাবজেক্টে ফেল করছিস মানে কি করছিস এলে কি করছিস তুই হ্যাঁ তুমি এমন এত স্বপ্ন মালির সাথে গল্প করি বেড়াইছো তুই এটা কি রেজাল্ট করছিস কথা কই না গে তুমি কম দিছ টাকা দিন রোজগার করিয়ে তুমি টাকা দিছ প্রাইভেট পড়াইছো ভাই সব পরীক্ষায় তো ভালো দিছ কিন্তু আজকে রেজাল্ট দেখতে যা দেখুন একটা সাবজেক্ট মই ফেল করছো মুখ কাকু দেখার
شوف 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 ش